Welcome, everybody, in my English second paper class. I am Mustafizur Rahman, senior teacher English, Ghatail Cantonment Public School and College. What have you observed? এখানে জর্জ বার্নার্ড শো সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে, মূলত একটি প্যাসেজ এখানে দুবার লেখা হয়েছে, আমি একবার পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। জর্জ বার্নার্ড শো ওয়াজ বর্ন ইন ডাবলিন ইন 1856। হিজ ফাদার্স ফ্যামিলি হ্যাড বিন স্মল অনার্স ইন আয়ারল্যান্ড সিন্স দ্য late 17th century. Since the late 17th century, he was awarded Nobel Prize for Literature in November 1950. লক্ষ্য করো, এই প্যাসেজটি এখানে দুবার লেখা হয়েছে। প্রথমবার লেখা প্যাসেজে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি, কিন্তু দ্বিতীয়বার লেখা প্যাসেজে স্থানে স্থানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় প্যাসেজে দেখানো হয়েছে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আওয়ার টুডেইজ লেসন ইজ ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন, লার্নিং আউটকামস। At the end of the lesson, we will be able to identify the definition of capitalization. Use capitalization. So, what is capitalization? Dhaka is the capital of Bangladesh. We live in Dhaka. It is an old city. Emperor Jahangir established this city. লক্ষ্য করো, এই প্যাসেজটিতে কিছু কিছু ওয়ার্ডে বক্স ব্যবহার করা হয়েছে, এবং লক্ষ্য করো এই প্যাসেজটিতে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি। তাহলে কি সেন্টেন্স লেখা আমাদের ঠিক আছে? আসলে ঠিক নাই। বক্সের শব্দগুলোর ফার্স্ট লেটার ক্যাপিটালের হবে, অর্থাৎ ঢাকার ডি হবে ক্যাপিটালের, বাংলাদেশের বি হবে ক্যাপিটালের, উইয়ের ডাব্লু হবে ক্যাপিটালের, ইটের আই হবে ক্যাপিটালের, এম্পায়ারের ই হবে ক্যাপিটালের, জাহাঙ্গীরের জি হবে ক্যাপিটালের। সুতরাং আমরা বলতে পারি ক্যাপিটালাইজেশন মিন্স দ্য মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। আমরা বলতে পারি ক্যাপিটালাইজেশন মিন্স দ্য মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ ক্যাপিটালাইজেশন মানে হলো ক্যাপিটাল লেটার ব্যবহারের প্রক্রিয়া। ক্যাপিটালাইজেশন মানে হলো ক্যাপিটাল লেটার ব্যবহারের প্রক্রিয়া, অর্থাৎ কোন কোন প্রেক্ষিতে কোথায় কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, সেটাই হলো ক্যাপিটালাইজেশন। নাও রুল ওয়ান, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, লক্ষ্য করো। ফার্স্ট সেন্টেন্সটা হলো দ্য ফিশকারি লুকস অ্যাপাটাইজিং, দ্বিতীয় সেন্টেন্সটা হলো দ্য ফিশকারি লুক অ্যাপাটাইজিং। এই দুটো সেন্টেন্সের পার্থক্য হলো প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লিখি নাই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড দি এর ফার্স্ট লেটার টি ক্যাপিটালে লেখা হয়েছে। ওকে, সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেন্টেন্স শুড বি ক্যাপিটাল। দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেন্টেন্স শুড বি ক্যাপিটাল, অর্থাৎ একটি সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রুল টু, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এটি হলো একটি ইংরেজি কবিতার দুটো লাইন। লক্ষ্য করো, প্রথম লাইনের
ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটার হলো টি এবং টিটা ক্যাপিটালে লেখা হয়েছে। আবার দ্বিতীয় লাইনের ফার্স্ট ওয়ার্ড লং এর ফার্স্ট লেটার হলো এল, এলটা ক্যাপিটালে লেখা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ ইচ সেন্টেন্স শুড বি ক্যাপিটাল ইন অল দ্য ইংলিশ পোয়েমস। সকল ইংরেজি কবিতার প্রতিটি লাইনের বা প্রত্যেক লাইনের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রুল থ্রি, শি ইজ জুলি অ্যান্ড শি লাইকস আমেরিকান বার্গার্স। এখানে জুলি হলো একজন ব্যক্তির নাম। আমরা জানি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বলা হয় প্রপার নাউন। সুতরাং জুলি হলো প্রপার নাউন, আর প্রপার নাউনের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, এই জন্য জুলির যেটা ক্যাপিটালে লেখা হয়েছে। আমেরিকান বার্গার্স, আমেরিকা হলো প্রপার নাউন, আমেরিকাকে এখানে অ্যাজেক্টিভে পরিণত করা হয়েছে। আমেরিকান শব্দটি হলো অ্যাজেক্টিভ। যেহেতু অ্যাজেক্টিভটা প্রপার নাউন থেকে তৈরি হয়েছে, সুতরাং এর নাম হলো প্রপার অ্যাজেক্টিভ, আর প্রপার অ্যাজেক্টিভের ফার্স্ট লেটারটা ক্যাপিটালের হয়। সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ প্রপার নাউন্স অ্যান্ড প্রপার অ্যাজেক্টিভস মাস্ট বি ক্যাপিটাল। অর্থাৎ প্রপার নাউন এবং প্রপার অ্যাজেক্টিভের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রুল ফোর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। লক্ষ্য করো, এগুলো হলো ১২ মাসের নাম এবং মাসের নামের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লেখা হয়েছে। সান, স্যাটারডি, সানডে, মানডে, টিউজডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। লক্ষ্য করো, এগুলো হলো ৭ দিনের নাম, ওকে, এবং দিনের নামের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লেখা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ দ্য মান্থ অ্যান্ড দ্য অ্যান্ড ডে উইল বি ক্যাপিটাল। দ্য ফার্স্ট লেটার অফ দ্য মান্থ অ্যান্ড ডে উইল বি ক্যাপিটাল, অর্থাৎ মাস এবং দিনের নামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। মাস এবং দিনের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রুল ৫, আওয়ার অ্যানুয়াল এক্সাম উইল বি হেল্ড অন ডিসেম্বর। লক্ষ্য করো, অ্যানুয়ালের এটা ক্যাপিটাল, এক্সামের এটা ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ এ টার্ম উইল বি ক্যাপিটাল, অর্থাৎ টার্ম পরীক্ষার প্রত্যেকটি শব্দের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটারের। রুল ৬, দ্য ব্যাটেল অফ পলাশি, এটা হলো হিস্টোরিক্যাল ইভেন্ট। লক্ষ্য করো, বিটা ক্যাপিটাল, পলাশির ব্যাটেলের বি ক্যাপিটাল, পলাশির পি ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি দ্য ফার্স্ট লেটার অফ এনি হিস্টোরিক্যাল ইভেন্ট উইল বি ক্যাপিটাল, যে কোনো ঐতিহাসিক ঘটনার জন্য ব্যবহৃত ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। রুল ৭, প্লিজ ডোন্ট টেল মি আ ফ্যাট ম্যান, আই এম নট ফ্যাট। লক্ষ্য করো, এখানে আইকে একটি বক্সের মাঝে রাখা হয়েছে, আই অর্থ আমি, আইটা হলো ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি প্রোনাউন আই এর অর্থ আমি, ইউজড এজ সাবজেক্ট মাস্ট বি ক্যাপিটাল। প্রোনাউন আই যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সে আইটা হবে ক্যাপিটালের। রুল ৮, ওহ আল্লাহ ফরগিভ মি, হি প্রেড টু গড অ্যান্ড হি গ্র্যান্টেড হিজ প্রেয়ার। লক্ষ্য করো, এখানে ওটা হলো ইন্টারজেকশন, ইন্টারজেকশনের ওটা এখানে ক্যাপিটালে লেখা হয়েছে, আল্লাহর এটা ক্যাপিটালে লেখা হয়েছে। তারপর হি প্রেড টু গড, গডের জিটা ক্যাপিটাল, অ্যান্ড হি গ্র্যান্টেড হিজ প্রেয়ার, এখানে হি লেখা হয়েছে গডের পরিবর্তে, গডের পরিবর্তে লেখা হয়েছে হি, হিটা হলো প্রোনাউন, প্রোনাউন যেহেতু হিটা গডের পরিবর্তে লেখা হয়েছে এই জন্য হি এর এইচটা ক্যাপিটালে লেখা হয়েছে। সো আমরা বলতে পারি ফার্স্ট লেটার অফ ইন্টারজেকশন অ্যান্ড গড, আল্লাহ, গড অর আল্লাহ অ্যাজ নেমিং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার প্রোনাউন্স উইল বি ক্যাপিটাল। সুতরাং ইন্টারজেকশন
আল্লাহ এবং গডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল। অনুরূপভাবে গডের পরিবর্তে যদি হি ব্যবহৃত হয় সেই হি এর এইচ হবে ক্যাপিটাল। রুল 9, হি ইজ আ বিএ, এখানে বিএ হলো অ্যাব্রিভিয়েশন, লক্ষ্য করো বিএ এর বিটাও ক্যাপিটাল এটাও ক্যাপিটাল। মাই ডিয়ার, মাদার, স্যার, এখানে মাদার হলো অ্যাড্রেসিং ওয়ার্ড, স্যার হলো অ্যাড্রেসিং ওয়ার্ড। মাদারের এম ক্যাপিটাল, স্যারের এস ক্যাপিটাল। হি সেইড দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ, এখানে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ, এটা হলো কোটেশান। ওকে, কোটেশানটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং এই কোটেশানটা শুরু হয়েছে দেয়ার দ্বারা, দেয়ারের টিটা হলো ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি অ্যাব্রিভিয়েশন লেটার্স, অ্যাড্রেসিং লেটার্স অ্যান্ড ফার্স্ট লেটার অফ কোটেশান মাস্ট বি ক্যাপিটাল। রুল 10, দ্য কুরআন, এটি একটি ধর্মগ্রন্থের নাম, দ্য ডেইলি স্টার, এটি একটি পত্রিকার নাম, দ্য বাটালি হিল, একটি পাহাড়ের নাম, দ্য কাঞ্চনজঙ্ঘা, এটা হলো সমুদ্র সৈকতের নাম, পাশাপাশি পাহাড়ও রয়েছে, দ্য পদ্মা রিভার, এটি একটি নদীর নাম। দেখো কোরআনের কিউ ক্যাপিটাল, পত্রিকার নাম ডেইলি স্টার, ডেইলি ডি ক্যাপিটাল, স্টারের এস ক্যাপিটাল, বাটালি হিলের বি এবং এইচ ক্যাপিটাল, কাঞ্চনজঙ্ঘার কে ক্যাপিটাল, পদ্মা রিভারের পি ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি ক্যাপিটাল লেটার ইজ ইউজড ইন দ্য ফার্স্ট লেটার অফ এনি ট্রিটিজ, নিউজ পেপার, হিল, মাউন্টেন, রিভার, সি এটসেট্রা। সুতরাং আমরা বলতে পারি কোনো চুক্তি, সংবাদপত্র, পাহাড়, পর্বত, নদী, সাগর, এইগুলোর নামের ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। রুল 11, অস্ট্রেলিয়ান চায়না বিজনেস কাউন্সিল, এটা হলো একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের নাম। দেখো অস্ট্রেলিয়ার এ ক্যাপিটাল, চায়নার সি ক্যাপিটাল, বিজনেসের বি ক্যাপিটাল এবং কাউন্সিলের সি ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি ফার্স্ট লেটার অফ এন ইনস্টিটিউশন শুড বি আ ক্যাপিটাল লেটার, যে কোনো ইনস্টিটিউশনের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটারের। যেভাবে এখানে ক্যাপিটাল ইউজ করা হয়েছে, অস্ট্রেলিয়ার এ ক্যাপিটাল, চায়নার সি ক্যাপিটাল, বিজনেসের বি ক্যাপিটাল, কাউন্সিলের সি ক্যাপিটাল। রোল 12, বেঙ্গলি লিটারেচার মানে বাংলা সাহিত্য, লক্ষ্য করো বি ক্যাপিটাল, এল ক্যাপিটাল। ইংলিশ ফর টুডে, ইংলিশের ই ক্যাপিটাল, পরের এফ ক্যাপিটাল, টুডে টি ক্যাপিটাল। ম্যাথমেটিক্যাল মেথডস, ম্যাথমেটিক্যালের এম ক্যাপিটাল, মেথডসের এম ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি ফার্স্ট লেটার অফ এনি সাবজেক্ট রিড ইন স্কুল, স্কুলস অ্যান্ড কলেজেস শুড বি ক্যাপিটাল, অর্থাৎ স্কুল এবং কলেজে যে সকল বিষয় পড়ানো হয় সেই বিষয়গুলোর নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন বেঙ্গলি লিটারেচারের বি ক্যাপিটাল, এল ক্যাপিটাল, ইংলিশ ফর টুডের ই এফ এবং টি ক্যাপিটাল, ম্যাথমেটিক্যাল মেথডসের এম ক্যাপিটাল। রুল 13, দ্য টাইটানিক, দ্য টাইটানিক, টাইটানিক হলো একটি জাহাজের নাম। দেখো টাইটানিকের টিটা হলো ক্যাপিটাল। সুতরাং আমরা বলতে পারি ক্যাপিটাল লেটার ইজ ইউজড এট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ আ গ্রেট শিপ, অর্থাৎ কোনো বিখ্যাত জাহাজের নামের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারের হবে। বাংলাদেশ রেলওয়ে, লক্ষ্য করো বাংলাদেশের বি ক্যাপিটাল এবং রেলওয়ের আর ক্যাপিটাল। ওকে, সুতরাং আমরা বলতে পারি ক্যাপিটাল লেটার ইজ ইউজড এট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ এক্সপ্রেস, অর্থাৎ এক্সপ্রেস ট্রেনের নামের ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে। ক্যাপিটাল লেটার ইজ ইউজড এট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ নেশনস, অর্থাৎ জাতির নামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। যেমন ইন্ডিয়ান, ইন্ডিয়ান হলো একটি জাতির নাম, ইন্ডিয়ানের ফার্স্ট লেটার হলো আই, আইটা এখানে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। ওকে, রুল 15, দ্য মুসলিম, দ্য ক্রিশ্চিয়ান, ক্যাপিটাল লেটার ইজ ইউজড এট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ রিলিজিয়ান্স, অর্থাৎ ধর্মের নামের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়।
দ্য মুসলিম, দ্য খ্রিশ্চিয়ান, এগুলো হলো ধর্মের নাম। মুসলিমের এম ক্যাপিটাল, খ্রিশ্চিয়ানের সিটাও ক্যাপিটালে লেখা হয়েছে। ক্যাপিটালাইজেশন 16 অর্থাৎ রুল 16, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টকে সার্কেলে রাখা হয়েছে। হি পাস্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট, তিনি সারা জীবন প্রাচ্যে কাটিয়েছেন। এখানে ইস্টটা দুইটাই ইস্ট, প্রথম ইস্টটা স্মল বাট দ্বিতীয় ইস্টটা হলো, দ্বিতীয় ইস্টের ইটা হলো ক্যাপিটাল, প্রথম ইস্টের ইটা হলো স্মল এবং দ্বিতীয় ইস্টের ইটা হলো ক্যাপিটাল। কারণটা কি লক্ষ্য করো, প্রথম ইস্ট দ্বারা দিককে বোঝানো হয়েছে, এতে বোঝা গেল দিকের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। আর দ্বিতীয় ইস্ট দ্বারা ইস্ট অর্থাৎ প্রাচ্য অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন একটা অঞ্চলকে বোঝানো হয়েছে, এই জন্য এই এটা হলো ইস্টের, দ্বিতীয় ইস্টের এটা হলো ক্যাপিটাল। আমরা বলতে পারি নর্মালি স্মল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অব দ্য ওয়ার্ড নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, অর্থাৎ নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট দ্বারা যখন দিককে বোঝানো হয় তখন তাদের ফার্স্ট লেটারটা স্মল লেটারের হয়। বাট ক্যাপিটাল লেটার ইজ ইউজড ওয়েন দে মিন রিজিয়ন, কিন্তু অঞ্চল যখন বোঝানো হয়, এই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট দ্বারা যখন অঞ্চলকে বোঝানো হয় তখন তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারের হয়। যেমন উপরের বাক্যটিতে হি পাস্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট, এখানে ইস্ট মানে ইস্টার্ন রিজিয়ন, এই জন্য এই ইস্টের এটা ক্যাপিটাল হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। কিপ ইউর সেলফ ফিট, ইউজ মাস্ক হোয়েন এভার ইউ গো আউট, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।